আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে হচ্ছে সৃজনশীল শিক্ষার একটা জোয়ার চলে এসেছে। তো দেখি তো আজকের ক্লাসে কি শেখানো হচ্ছে। বিছানা প্রস্তুত করার সময় করবেন আর কি। সকালে ঘুম থেকে উঠলো, আচ্ছা ক্লাসরুম নামতে হবে, নামতে তো হবে রাইট। যাও, ওকে, ঝাড়ু দিয়ে বিছানা ছাড়বে, তারপরে এগুলো। সো অ্যাপারেন্টলি শিক্ষা, যেটা কারিগরি শিক্ষা, এটা এখন ঘরবাড়ি শিক্ষাতে পরিণত হয়েছে। মানে শিক্ষার মূলত, আমরা মূলত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে পড়াশোনাটা করা হয়, এটা করানো হয় প্রফেশনালি, আমাদেরকে ট্রেন করার জন্যে, প্রফেশনালি কন্ট্রিবিউট করার জন্যে, ঘরবাড়ির কাজকর্ম শেখানোর জন্য না। কিন্তু অ্যাপারেন্টলি আমরা সৃজনশীল পদ্ধতিতে শিক্ষাতে দেখা যেতেছে আমরা কারিগরি শিক্ষাটা ঘরবাড়ি শিক্ষা হয়ে গেছে। একটু ফান করে নিলাম, এখন এটাকে ডিফেন্ড করবো এই শিক্ষাটাকে। দেখেন টোটাল বাংলাদেশের কারিগরি মানে সৃজনশীল শিক্ষা পদ্ধতি বা সিলেবাস চেঞ্জ হয়, এটা নিয়ে এখন আলোচনা করা হয় না, আমার কোনো একদিন করা উচিত, করব। ওভারঅল জিনিসটা নিয়ে আমার কি মতামত মন্তব্য সেটা যাওয়ার আগে শুধু স্পেসিফিক এটা নিয়ে একটু কথা বলি। আমি কিন্তু কাইন্ড অফ সাপোর্টিভ যা দেখলাম সেটার। কেন? কারণ হচ্ছে যে শিক্ষা স্কুল কলেজে কাজ হচ্ছে শেখানো, নাও যেটা বললাম আমাদের শেখানোটা কাইন্ড অফ রিডিউসড হয়ে গেছে প্রফেশনাল শিক্ষা, যে শিক্ষাটা আমাদের ভবিষ্যতে চাকরি বাকরি করার ক্ষেত্রে, পৃথিবীকে পরিচালনা করার ক্ষেত্রে সাহায্য করবে। ঘর বাড়িতে কীভাবে কি, এটা আমরা ঘরের বিষয়, আমরা ঘরোয়া শিক্ষা, বাবা মার কাছ থেকে সেই শিক্ষাটা পাবো। এটা স্কুল কলেজের জন্য শেখানো হয় না, এটা এক্সপেক্টেড যে এটা আমরা বাসার থেকেই পাবো। কিন্তু এখানে ব্যাপার যেটা হচ্ছে, যেই শিক্ষাটা, এই শিক্ষাটা কিন্তু আমাদের বাংলাদেশের 95% ছেলে মেয়ে বাসা থেকে পায় না। সমস্যা হয়ে গেছে এই জায়গায়। দেখেন যেটা বলি, যে ধরেন বিদেশে বাচ্চাদেরকে প্লিজ বলা, থ্যাংক ইউ বলা, এক্সকিউজ মি বলা, একেবারে হাতে ধরে ধরে এগুলো শেখানো হয়। এগুলো বাবা মা বাসাতে শেখায়, এটাই দেশের কালচার, প্রত্যেকটা বাবা মা হাতে ধরে ধরে শেখায়। এমন কি স্কুলে খুব সম্ভবত এগুলো শেখানো হয়, আমি শুনি না, কারণ আমার ছেলে এখন প্রি কি বলে এটাকে প্রি কী জানি বলে প্রি এলিমেন্টারি বলে স্কুলে যাচ্ছে। তো সেখানে কী শেখানো হয় আমি আসলে ফলো আপ করার সেভাবে সময় পাচ্ছি না। তবে আমি একদিন ওর সাথে কথা বললে মনে হলো কী জানি একটা, আমি শুনে বললাম এটা কোথায় শিখছো, তো আমি শিখাই নেই বা আমরা শিখাই নেই স্কুলে বলছে নাকি, তো এরকম মনে হয় বললো। সো ওদেরকে সম্ভবত স্কুলে ম্যানার্স বা গুড ম্যানার্স এগুলো শেখানো হয়। কিন্তু এই দেশ স্কুলে এটা না শিখালেও কোনো সমস্যা নেই, কারণ এই দেশের কালচারটা এরকম, বাবা মা বাসা থেকে এগুলো সব কিছু ধরে ধরে শেখায়। আর আমাদের দেশে বাংলাদেশে শিক্ষিত বাবা মারাও বাচ্চা কাচ্চাকে ম্যানার্স শেখানো, এগুলো শেখানো, আমার শয়তানি বদমাইশি শিখায়, পাণ্ডামি শিখায়, যে অন্য বাচ্চার সাথে ঝগড়া হইলে হইতেছে খেলনা কেড়ে নিয়ে আসতে হবে, মারামারি করে দুইটা ঘুষি বেশি দিয়ে জিতে আসতে হবে, কোনো সমস্যা নেই তুমি বাসায় আসার পর আমরা পাণ্ডামি করতে নেমে যাবো তোমার পক্ষ নিয়ে, এগুলো হইতেছে বাংলাদেশের কালচার। আর এই দেশে হইতেছে শেখানো হয় বাচ্চা কাচ্চাকে শেয়ারিং ইজ কেয়ারিং, যে অন্যের সাথে শেয়ার করতে শেখো, অন্য বাচ্চাদের সাথে যখন ঝগড়া লাগে তখন বাবা মা এসে নিজের বাচ্চার পক্ষে হইতেছে পাণ্ডামি করতে নেমে যায় না, বরং শেখায় বাচ্চাকে সে যে না শেয়ার করো শেয়ার করো, শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ার করতে শিখতে হবে তোমাকে, রাইট? সো যেটা বলতেছি যে ধরেন এইসব দেশের কালচারে বাবা মারাই যা শেখায় তারপর স্কুলে কিছু শেখানোর প্রয়োজন পড়ে না, তারপরও ম্যানার্স স্কুলে ছোটো ছোটো বাচ্চাদেরকে শেখায়। সেখানে আমাদের দেশে যেখানে বাচ্চা কাচ্চাকে বাসা বাড়িতে কোনো ভদ্রতা সভ্যতা ভব্যতার জ্ঞান দেওয়া হয় না, বরং পাণ্ডামির জ্ঞান দেওয়া হয়, সেইখানে এটা হচ্ছে একটা পার্ট, শিক্ষিত লোকজন পাণ্ডামি জ্ঞান শিক্ষা দেয় বাচ্চা কাচ্চাকে বাসাতে, পাণ্ডা হিসেবে গড়ে তোলে। আর অশিক্ষিত নিরক্ষর লোকজন যারা, তারা তো দিন আনি দিন খেয়ে কুল পায় না, একটা জীবন সংগ্রাম করে কুল পায় না, বাচ্চা কাচ্চাকে ভদ্রতা সভ্যতা শেখানো, বেড কীভাবে গুছাইতে হয়, বিছানাটা টান টান করে ইয়ের নিচে মশারিটা ভাত করে রাখতে হবে, কাঁথাটা, এগুলো শেখায় না কেউ, আমার শিক্ষিত লোকজন এগুলো শেখায় না। এটা খুবই দুঃখজনক, আমাদের শিক্ষিত লোকজন এটা শেখায় না। আমি খুবই ফর্চুনেট, আমার মা আমাদেরকে হাতে ধরে ধরে আমেরিকা আসার পর দেখতেছি যে আমেরিকানরা যা করে এগুলো সব আমাদের মা ছোটোবেলা থেকে আমাদেরকে হাতে ধরে ধরে পিছনে লেগে লেগে থেকে করাইছে। তখন আমাদেরও মনে হয়েছে, অনেকেরই মনে হয়েছে যে বাড়াবাড়ি করতেছে, এখন আমেরিকা আসার পর বুঝতেছি যে না, আমাদের মা বাড়াবাড়ি করে নাই, এভাবেই করেই করা উচিত ছিল, কিন্তু আমাদের মা বাংলাদেশে এসে পড়ছে না কি। সো আমি আমি খুবই 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 কৃতজ্ঞ যে ভাগ্য গুণে একজন মা পেয়ে গেছে এরকম। তো যাই হোক, যে কিন্তু যেই জিনিসটা তার পরবর্তীতে যেটা হয়েছে, পরবর্তীতে
বাইরে এসে আবিষ্কার করলাম বাংলাদেশে, যখন পড়লাম এসে বাংলাদেশে দেখলাম যে আমাদের মা স্পেশালি উনি যেভাবে করে আমাদেরকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে শিখাইছে, সততা শিখাইছে, ইয়ে বাঙাল বাংলাদেশ এইভাবে অপারেট করে না, এটা আবিষ্কার করলাম পরবর্তীতে আর কি। তো এবং আমেরিকাতে আবিষ্কার করলাম যে আমেরিকা আবার এইভাবে অপারেট করে। তো যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই কারণে এই জিনিসটা ক্লিয়ারলি আমরা আমাদের নিজের চোখে দেখতে পাইছি যে আম্মা আমাদেরকে যে ছোটো ছোটো বিষয়গুলো ধরে ধরে শিখিয়েছে বাংলাদেশে, কোনো শিক্ষিত ফ্যামিলিতে এগুলো শেখানো হয় না। তো এই কারণে যে এই জিনিসগুলো বাংলাদেশের স্কুলে শেখানো, কীভাবে বিছানা গুছাইতে হয়, ঘুম থেকে ওঠার পর কীভাবে কাঁথা গুছাইতে হয়, কীভাবে সুন্দর করে কী করতে হয়, কীভাবে ফান্ডামি করতে না হয়, কীভাবে সততার সঙ্গেকে টুইস্ট করতে না হয়, কীভাবে অন্যের একটা জিনিস অনুমতি ছাড়া একটা সুতা পরিমাণ জিনিস টাচ করা যাবে না, তারপর বাচ্চা ঝগড়াঝাটি করলে নিজের বাচ্চার পক্ষে পান্ডামি করতে নেমে পড়তে হয় না, যেগুলো আমাদের আম্মা করতে দেখতাম, বরং নিজের বাচ্চাকে শাসন করা। সো এই জিনিসগুলা যেহেতু আমাদের দেশে শিক্ষা নাই, সেহেতু স্কুলে শেখানো হচ্ছে, কিছুটা হাস্যকর দেখাচ্ছে, কিন্তু যেটা বললাম গুড ম্যানার্স এইসব দেশে স্কুলে শেখায়, বাংলাদেশে এটা তার চেয়ে বেশি ফরজ। কারণ এই দেশে স্কুলেও গুড ম্যানার্স শেখায়, বাসাতেও বাবা মা গুড ম্যানার্স শেখায়। আমাদের দেশে স্কুলেও বাচ্চাদেরকে গুড ম্যানার্স শেখায় না, বাসাতেও গুড ম্যানার্স শেখায় না, এবং এগুলো যথারীতি গুন্ডা পান্ডা অসভ্যতর হয়ে বড় হয়। এবং অবশ্যই গরিব দেশ এবং এই দেশে মানুষের স্ট্রাগল থাকায় অন দ্য আদার হ্যান্ড, একটা তো বললাম শিক্ষিত লোকজন যাদের এই স্ট্রাগলগুলো নাই, স্টিল তারা শেখায় না, কারণ তারা ওই কালচারেই বড় হয় না, তারা ওইটাকে অ্যাপ্রিসিয়েটই করে না যে রাইট জিনিসটা শেখানো, রাইট আচরণটা শেখানো বাচ্চাকে। আমি এই চ্যানেলেই বাচ্চাদেরকে কীভাবে সুন্দর করে ভদ্রতা সভ্যতা শেখাই এই জিনিসগুলো নিয়ে একটা এপিসোড করছিলাম অনেক আগে এই চ্যানেলে। তো আমার ঢাকা ইউনিভার্সিটির এক জুনিয়র ছোট ভাই আমাকে একদিন বললো যে ভাই, ফোনেই বললো, মেসেঞ্জারে কলে ভয়েস কলে আর কি, বললো যে ভাই আপনার এই ভিডিওগুলো দেখে সে এটা অ্যাপ্রিসিয়েট করে আর কি, যে বাচ্চাদেরকে এইভাবে ধরে ধরে শিখাইতে হবে, সঠিক ব্যাঠিক শিক্ষাটা দিতে হবে। সো সেই ভিডিওটা দেখে সে তার ফ্যামিলিতে ছোটো ছোটো বাচ্চা আছে, তাদের বাবা আমার কাছে ভিডিওটা শেয়ার করছে যে দেখেন, দেখে শেখেন যে বিদেশে কীভাবে করে বাচ্চাদেরকে কী করা হয়। ও খুব হতাশা নিয়ে বললো, ভাই আমি যে দিলাম ওনাদের কাছে, ওনারা কোনো পাত্তাই দিল না, ওনারা কোনো সিরিয়াস মানে ওনাদের সেই ইয়েটাই নাই, সে কমিটমেন্ট আগ্রহের জায়গাটাই নেই, আরে জানি শিখি একটা বাচ্চাকে কীভাবে সঠিক শিক্ষা দিতে হয়। বললো যে ভাই এরকম আগ্রহী দেখালো না, সে খুব হতাশ হয়েছে এটা দেখে। এবং এটা বাংলাদেশের আমার অভিজ্ঞতা হচ্ছে বেশিরভাগ শিক্ষিত মানুষেরই এই হইতেছে তাদের অবস্থা, তাদের সম্মানই নাই একটা জিনিস রাইট রং সঠিক জিনিসটা শেখার প্রতি। আর যারা নিরক্ষণ জীবন সংগ্রাম করে তাদের আগ্রহ থাকবে না বা তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করবে না, আই গেট দ্যাট। সো যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি দেখি, শিক্ষিত ফ্যামিলি হোক নিরক্ষর ফ্যামিলি হোক, এই শিক্ষা বাচ্চা কাচ্চাদের এই শিক্ষাগুলো, এই ছোটোখাটো বিষয়গুলো শেখানো, কীভাবে বেড ঘুম থেকে উঠে একটা বেড গুছাইতে হবে, একটা বাচ্চা একটা মানুষ কিন্তু এরকম গোছানো হয়ে বা গোছানো জীবন বা সিস্টেমের প্রতি সম্মান এভাবেই কিন্তু বেড়ে ওঠে। আমার ওয়াইফ যখন নতুন নতুন নিউজ হতে আসছে তখন আমি ওই জিনিসগুলো বোঝাইতাম যে দেখো এই দেশে সেরকম, ধরেন বাংলাদেশে যেরকম ডাক্তার একটা কথা বললে আমরা চ্যালেঞ্জ করি, ধরো ডাক্তারের কথা ফালতু কথা, এই কারণে ডাক্তার ডাক্তার উল্টাপাল্টা কথা বলে বাংলাদেশ, এই কারণে বাংলাদেশের এক্সপার্ট উল্টাপাল্টা কথা বলে, বাংলাদেশের ডাক্তাররা ভুল চিকিৎসা করে। সো আমরা ওই কালচারে বড় হয়, আমাদের রেসপেক্ট নাই এই জিনিসগুলোর প্রতি, কিন্তু বিদেশে তো ব্যাপারটা এরকম না, এই কারণে সবাই বিদেশের সিস্টেমকে রেসপেক্ট করে, একজন এক্সপার্ট একটা কথা বলে রেসপেক্ট করে। সো আমার ওয়াইফও শুরুর দিকে এরকম মানে সিস্টেমকে পাত্তা না দেওয়া, রেসপেক্ট না, এরকম একটা অ্যাটিটিউড, তখন আমি ওর ব্যাপারটা বুঝাইলাম যে দেখো এই দেশে কিন্তু মেন্টালিটি মানুষের মধ্যে দেখবা না, কারণ এই দেশের মানুষ ওই কালচারে বড় হয়েছে যে তারা ট্রাস্ট করে, কারণ জানে এখানে এগুলো চলে না। এবং একটা বাংলাদেশি সে তার দেশও ইয়েকে রেসপেক্ট করে না, সিস্টেমকে বা এক্সপার্টকে, এই আমেরিকার মধ্যে এসে শুরু করবে একই রকম কথাবার্তা ইয়ে না করা। সো এই একটা কালচারে বেড়ে ওঠা যেখানে আপনি সিস্টেমকে রিলাই করবেন, ট্রাস্ট করবেন, যেখানে আপনাকে স্ট্রাকচার্ড ওয়েতে সব কিছু সুন্দর করে শেখানো হবে, হাতে ধরে ধরে প্রত্যেকটা বাচ্চাকে হাতে, আপনারা অনেকে এরকম প্রশ্ন করছে আমাকে বিভিন্ন সময় যে ভাই এই বিদেশিরা যত সুন্দর সভ্য লোক, এগুলো কি তাদের রক্তের মধ্যে আসে নাকি তাদেরকে শেখানো হয়? তো এটা একটা ভালো প্রশ্ন, এবং আমি আমেরিকাতে 10 বছর থাকার পর আমি নিজের চোখে দেখলাম যে এদেরকে রক্তে কিছু নাই, সব কিছু হাতে ধরে ধরে একটা শেখানো। একটা বাচ্চাকে অবাক করা ব্যাপার এই যে আমরা গ্রোসারি স্টোরে যাই, একটা বাচ্চাকে হইতেছে মা বলে যে দরজাটা খুলে ধরে রাখো, আমরা এখন বের হবো, যে দরজাটা ধরে রাখো। একদিন দেখলাম একটা ছোট্ট পিচ্ছি বাচ্চা হাঁটতেও সেখানে, সে দরজা ধরে দাঁড়ায় আছে, তারপর ওর মা ওকে বলতেছে খুব ভালো কাজ করছে, গুড জব, মা বলে নাই যে দরজাটা খুলে ধরে দাঁড়াও, মানে আগে কখনো শিখাইছে, সে ওটা করলো, তারপর আবার তাকে অ্যাপ্রিসিয়েট করলো। তো প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেখানো হয়। এখন আমাদের যেহেতু পারিবারিক শিক্ষা নয়, একটা চোট্টামি পান্ডামির দেশে আমরা বড় হই, পারিবারিকভাবে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, পারিবারিকভাবে বাচ্চা কাচ্চাদেরকে অসততা মিথ্যা কথা বলা পান্ডামি করে এগুলো শেখানো হয় শিক্ষিত পরিবার থেকে, এগুলো নিজের চোখে দেখা, আমি শিওর আপনাদেরও এরকম অভিজ্ঞতা আছে দেখছেন আশেপাশে, রাইট? সো এই কালচারে স্কুলের পড়াশোনা করা, নিউটনের ল শেখার চেয়ে এটা কোনো অংশ কম গুরুত্বপূর্ণ না, নিউটনের ল শেখার আগে এই পান্ডা সভ্যতাকে কীভাবে হইতেছে ইয়ের দিকে নেওয়া যায় ওইটা গুরুত্ব। এখন দেখেন যেই স্যার শেখাবেন স্কুলে এগুলো, উনি তার এক বড় পান্ডা, আপনি এটা একটা লাইক ইয়ে লুপ, নেগেটিভ ফিডব্যাক লুপ, এটা একটা ভিশাস সাইকো, আপনি কথা বললে আপনার এই কথাকে আমি গুরুত্ব দিতে বাধ্য হব যে ভাই আপনি যে বলতেছেন স্কুলে ভদ্রতা শেখাবে, শিখাবে কে, যিনি শিখাবে উনি তার এক পান্ডা, কথা সত্যি, কিন্তু সিলেবাসের মধ্যে এগুলো ঢুকাই দিলে, সিলেবাইয়ের মধ্যে এগুলো ঢুকাই দিলে এবং স্যাররা যদি এগুলো পড়াইতে বাধ্য হন, তখন হচ্ছে
সারা পান না, ঠিক আছে, পরবর্তী জেনারেশনটা কিছুটা স্ট্রাকচার লাইফস্টাইলে কিছুটা সিস্টেমকে সম্মান করা, কিছুটা সঠিক ব্যাঠিক আচরণ শেখা, এটার মধ্য দিয়ে কিছুটা বড় হইলে একটা জেনারেশনকে বেড়ে তুলতে পারলে হোপফুলি তারা যখন আবার পরের জেনারেশনটাকে আবার একই শিক্ষা দেবে, আস্তে 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 একটা স্লো পরিবর্তন। অন্য আলোচনা করতে চাই না যে আপনি, হ্যাঁ, একটা অসভ্য রাষ্ট্র যে দেশে আইনের শাসন নাই, যে দেশে ভোটাধিকার নাই, যে দেশে গণতন্ত্র নাই, সে দেশে আপনি বাচ্চাদেরকে ওই ঠোঙ্গা ফেলা শেখায় কোনো লাভ আছে? লাভ নাই, যেটা আমি আপনার সাথে একমত, এটা আমার আর্গুমেন্ট যে পরিবর্তনটা হইতে হবে টপ ডাউন, নট বটম আপ। তো ঠিক আছে, সব কিছু অ্যাকনোলেজ করে সব কিছু মেনে নিয়ে বলতেছি আর কি, যে এই এটা এটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা অ্যাপ্রিসিয়েবল জিনিস। এখানে হইতেছে কারিগরি শিক্ষা শেখানোর আগে ভদ্রতা জ্ঞান শেখানো, সভ্যতা ভব্যতা শেখানো, গুড ম্যানার্স শেখানো, রাইট রং বিহেভিয়ারটা শেখানোটা কোনো অংশে কম গুরুত্বপূর্ণ না। ট্রিকি ডিসকাশন, এখানে দেয়ার ইজ আ লট অফ থিংস টু গো ওভার, আই অ্যাগ্রি উইথ ইউ অন দ্যাট, কিন্তু আমি বলতেছি ইট কুড বি এ গুড স্টার্টিং পয়েন্ট আর কি।